এতক্ষণ আমরা কথা বলেছি রোদ নিয়ে। আমরা জানি রোদ নির্ভর করে চারটা জিনিসের উপর। এই চারটা জিনিস হলো পরিবাহীর দৈর্ঘ্য, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এর উপাদান এবং এর তাপমাত্রার উপর। এই চারটি ধর্মের ওপর রোদ নির্ভর করে। এই যে চারটি ধর্ম রয়েছে, এর মধ্যে একটা রয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে রোধে আসলে কী সম্পর্ক সেটা বোঝার জন্যই আমরা এখন শিখে নিব প্রস্থচ্ছেদের সূত্র আমাদের কী বলছে। এই প্রস্থচ্ছেদের সূত্র আমাদের বলছে নির্দিষ্ট তাপমাত্রায়, যেই তাপমাত্রাকে আমরা টি দিয়ে চিহ্নিত করছি, নির্দিষ্ট উপাদানের, অর্থাৎ একটা নির্দিষ্ট উপাদান দিয়েই তৈরি তারের কথা আমরা চিন্তা করছি, পরিবাহীর দৈর্ঘ্য স্থির থাকলে, অর্থাৎ দৈর্ঘ্য যদি এল হয়, এখানে তিনটা জিনিস স্থির আমরা বলছি। এক হচ্ছে সেই যেই তাপমাত্রায় রয়েছে সেই তাপমাত্রা স্থির, এবং একটা নির্দিষ্ট উপাদানের ক্ষেত্রে এর দৈর্ঘ্য যদি স্থির থাকে তাহলে যে পরিবাহী রয়েছে সেই পরিবাহীর রোধ আর এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যাকে আমরা এ দিয়ে চিহ্নিত করছি, এর ব্যস্তানুপাতিক। এই হলো প্রস্থচ্ছেদের সূত্র। তার মানে হচ্ছে যে চারটা জিনিসের উপর রোধ নির্ভর করছে সেই চারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছাড়া বাকি তিনটাই যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারবো রোধ এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে দেখো চিত্রে আমরা পি এবং কিউ দুটি তারের কথা নিয়ে ভাবছি, এই দুটি তারের দৈর্ঘ্য কিন্তু একই। এই দুটি তারের দৈর্ঘ্য একই হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পি তারের কিউ তারের চেয়ে বেশি। চিন্তা করে দেখো তো, যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হবে তার মানে কী হবে? তার মানে ইলেকট্রনের প্রবাহ করতে বা ইলেকট্রন ফ্লো করতে আরও বেশি জায়গা রয়েছে। তাই অটোমেটিক্যালি তুমি খুব নর্মালি কমন সেন্স দিয়ে চিন্তা করলেও পারবে যে যখন তড়িৎ প্রবাহের জন্য বেশি জায়গা রয়েছে তখন তো রোধটা আসলেই কমে যাচ্ছে। তাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তুমি যত বাড়াবে ততই রোধের মান কমে যাবে। অর্থাৎ তুমি যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করে দাও তাহলে রোধের মান অর্ধেক হয়ে যাবে। আচ্ছা চিন্তা করে দেখো তো, তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো আমরা সহজেই বের করতে পারি। যে কোনো একটা তারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে? একটা তারের প্রস্থচ্ছেদ কী? একটা বৃত্ত না? এটাকে যদি তুমি, তারটাকে তুমি যদি এই অংশে কেটে দাও, কেটে যদি তুমি এটাকে ঘুরিয়ে এদিকে তাকাও তাহলে কিন্তু তুমি একটা বৃত্ত পাবে। এবং বৃত্তর ক্ষেত্রফল আমরা জানি, বৃত্তর ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ারে আর দিয়ে আমরা ব্যাসার্ধ বোঝাচ্ছি। তাহলে এই প্রস্থচ্ছেদের সূত্র থেকে আমরা লিখতে পারবো আর সমানুপাতিক ওয়ান বাই পাই আর স্কোয়ার। এখানে পাই তো একটা ধ্রুবক, তাই পাইকে যদি আমরা সরিয়ে ফেলি তাহলে আমরা লিখতে পারবো আর ওয়ান বাই আর স্কোয়ারের সমানুপাতিক। অর্থাৎ রোধ হলো ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে তুমি যদি একটা পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করে দাও তাহলে এর রোধের মান চার ভাগের এক ভাগ হয়ে যাবে। এই ছিল প্রস্থচ্ছেদের সূত্র রোধের ক্ষেত্রে।